নমস্কার আপনারা দেখছেন এসকে লাইভ আপনার সময় আপনার খবর দেখুন সংবাদ বিস্তারে একদিকে করোনা ভাইরাসের আতঙ্ক অন্যদিকে খাদ্য সংকটের আতঙ্ক আপাতত এমন আতঙ্কের মধ্যেই দিন কাটছে সাধারণ মানুষের ইতিমধ্যেই বাজারে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে শুরু করেছে লাফিয়ে লাফিয়ে বাজারের এই মূল্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়াচ্ছে তা নিয়ন্ত্রণে আনতে এদিন খাদ্য দফতরে ডেপুটেশন জমা দিল ভারতীয় জনতা পার্টি তাদের দাবি যারা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি মজুত করে রাখে তারা যেন কোনোভাবেই এই অবস্থায় জিনিসের মূল্য বৃদ্ধি না করতে পারে অবিলম্বে একটি টাস্ক ফোর্স তৈরি করে সমস্ত বাজারে জিনিসের মূল্য খতিয়ে দেখা হোক খাদ্য তরফে জানানো হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি তারা খতিয়ে দেখবেন দেখুন সারা বিশ্বজুড়ে করোনা ভাইরাস একটা খুবই মারাত্মক রূপ ধারণ করেছে এবং বিশ্বে মানুষের স্বাস্থ্য নিয়ে নিরাপত্তা নিয়ে যতটা প্রশ্নচিহ্ন আছে তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু খুবই আতঙ্কগ্রস্ত যেভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে স্বাস্থ্য বিধি সম্পর্কিত যে নির্দেশিকা গোপন সূত্রে খবর পেয়ে বাগডোগার দলকা ফরেস্টের মেরি ভিউ চা বাগান এলাকায় বৃহস্পতিবার প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীদের হাতে আক্রান্ত টুকরিয়া ঝাড় ও বাগডোগরা বন বিভাগের কর্মী এবং এসএসপির জওয়ানরা এদিন প্রচুর পরিমাণে চোরাই কাঠ উদ্ধার করতে মেরিভিউ চা বাগানে পৌঁছান কার্সিয়াং এডিএফও চিন্ময় বর্ম ভ্রমণ বাগডোগরা বন বিভাগের রেঞ্জার সমীরণ রাজ ও টুকরিয়া ঝাড় বিট অফিসার আশিস পাল সহ এসএসবি জওয়ানরা চোরাই কাঠ উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীদের হাতে আক্রান্ত হন বন বিভাগ ও এসএসবির পনেরো জন জওয়ান এদিকে জখমি হয়েছেন এগারো জন গ্রামবাসীও আহতদের ইতিমধ্যে নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসা চলছে এ বিষয়ে চিন্ময় বর্মন জানান দীর্ঘদিন ধরেই এলাকায় চোরাই কাঠের রমরমা ব্যবসা চলছিল আজ আচমকা কাঠ উদ্ধার করতে গিয়ে এলাকাবাসীরা তাদের আক্রমণ করে ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হলেও উত্তেজিত জনতা তাদের ছিনিয়ে নিয়ে যায় পাশাপাশি তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ যদিও মহিলাদের ওপর বনকর্মীদের চড়াওয়ের অভিযোগ অস্বীকার করেছেন এডিএফও ঘটনার পর নকশালবাড়ি থানায় এফআইআর দায়ের করেন বিট অফিসার আশিস পাল আমরা অনেক আগে থেকে যে ওই জায়গাতে কিছু মানে অবৈধ কাঠ কেটেও বাড়ি বাড়িতে তো আমরা খালি সকালবেলা থেকেই গ্রেড করতে যাই তো গ্রেড অনেকটাই করার পরেই তারপর জড়ো হতে শুরু করে এবং তারা যত যথাযথ আমরা বোঝানোর চেষ্টা করি কিন্তু তা বোঝানোর পরেও তারা আমাদের উপর চড়াও হয় এবং আমাদের তাতে অনেক স্টাফ আমাদের আক্রান্ত আমরা আক্রান্ত হয় এটা ফরেস্টওয়ালা ওলা ওদের নিজের ফরেস্ট সম্পত্তি ওদের ঠিক আছে ফরেস্টের মালটা নিয়ে গেছে ভালো কথা কিন্তু এই যে আডমিট গুলা টুয়েলভ এক্সাম চলতেছে ওর অ্যাডমিটগুলা নিয়ে গেছে আধার কার্ড নিয়ে গেছে টাকা পয়সা বাক্স তালা ভাইঙ্গে নিয়ে গেছে পাঁচ বই নিয়ে গেছে ছোট ছোট বাচ্চাদেরকে গাড়িতে উঠাই নিয়ে নিছে মোবাইল নিয়ে গেছে ওরা লাঠালি লাকড়ি লোড করতে রেড করতে আসছিল শিলিগুড়ি পুর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ড থেকে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড পর্যন্ত সুন্দর জয়ন করা হবে এর আর্থিক ব্যয়ভার গ্রহণ করবেন কেন্দ্র সরকারের গ্রিন সিটি মিশন ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জোর কদমে মহানন্দা নদীর চারপাশে সৌন্দর্যায়ন করা হবে রাস্তা থেকে শুরু করে বসার জায়গা পার্ক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে নদীকে কেন্দ্র করে বৃহস্পতিবার সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য ৪৫ নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাটের কাজ খতিয়ে দেখেন এরপর সেখান থেকে চলে যান শিলিগুড়ি সূর্যসেন পার্কে সেখানে তৈরি হচ্ছে নবজাগরণ মঞ্চ তৈরি করা হবে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের মতো একাধিক মনীষীদের মূর্তি মেয়র অশোক ভট্টাচার্য জানান গ্রিন সিটি মিশনের এই দুটি প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হয়েছে শহর শিলিগুড়িতে মোট ১৩ কোটি টাকা ব্যয় করে এই মিশনের কাজ শুরু হয়েছে আর খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কাজ শেষ করা হবে খুবই কেউ পশ্চিমবঙ্গের কোথাও এটা হয়নি কলকাতাতে এরকম একটা পরিকল্পনা আমরা নিয়েছিলাম মেলেনিয়াম পার্কে একটা বাংলার যারা নবজাগরণের প্রথিক যাদেরকে বলা হয় এবং তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে আজকের দিনে এদের ভূমিকাটাকে তরুণ প্রজন্মের কাছে বা বর্তমান প্রজন্মের কাছে স্মরণ করিয়ে দেওয়া বা এদেরকে আরও বেশিভাবে পরিচিত করে দেওয়াটা এটা আমাদের একটা দায়িত্ব আছে সেই দায়িত্ব বোধ থেকেই শিলিগুড়ি পৌর কর্পোরেশনের উদ্যোগে এখানে আমরা এরকম দশজন যারা নবজাগরণের প্রতিকৃত যাদেরকে বলা হয় তাদের মূর্তি আমরা এখানে বসাচ্ছি এই মূর্তির মধ্যে প্রত্যেকেরই নাম তার জন্ম তার মৃত্যু এবং তার কন্ট্রিবিউশনটা তার ভাইরাস সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে সাধারণ মানুষকে গোমূত্র পান বিজেপির রায়গঞ্জ শহর মন্ডল কমিটি এই খবর জেলা প্রশাসনের অন্দরে পৌঁছতেই সরব হয়েছেন উত্তর দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেরা গোমূত্র পান করছেন উপরন্তু সাধারণ মানুষকেও করাচ্ছেন বিষয়টি নিয়ে উত্তর দিনাজপুর জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি বুজরুকির মাধ্যমে সাধারণ মানুষকে আরো বিপদে ফেলার চেষ্টার অভিযোগ তুলেছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান বিজেপির এই বুজরুকির প্রতিবাদে সরব হয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ইতিমধ্যেই লিফলেট বিতরণ করে সাধারণ মানুষকে গোমূত্র পানের বিরুদ্ধে সচেতন করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ গত সতেরোই মার্চ রায়গঞ্জ শহরের গোশালায় করোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র পান করার কর্মসূচি গ্রহণ করে বিজেপির রায়গঞ্জ শহর মণ্ডলের নেতাকর্মীরা নিজেরা গোমূত্র পান করার পাশাপাশি সাধারণ মানুষকেও ভুল বুঝিয়ে গোমূত্র পান করাচ্ছেন সম্পূর্ণ অবৈজ্ঞানিক ও দূষিত গোমূত্র করোনা ভাইরাস প্রতিরোধে সক্ষম এই প্রচার করে বিজেপির নেতাকর্মীরা সাধারণ মানুষকে গোমূত্র পান করায় বিজেপির এই গোমূত্র পান করানো কর্মসূচিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে প্রশাসনিক মহলে এ নিয়ে আজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান জানান বিষয়টি তিনি জেলা প্রশাসনকে জানাবেন এবং এ ধরনের বুজরুকি বন্ধ করার উদ্যোগ নেবেন প্রকৃতপক্ষে এরকম একটা সময় আসে যখন ক্রাইসিস খুব চরমে ওঠে তখন মানুষ যে কোনো বিষয় নিয়ে মেতে ওঠে তবে এখানে যে গোমূত্র বা ইয়ে নিয়ে গোবর নিয়ে কাজ হচ্ছে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে এটা একটা প্রতিষেধক হিসেবে প্রচার হচ্ছে সেটা খুবই মানে নিন্দাজনক তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে অজ্ঞতা ভিত্তিতে করছে খালি তাই নয় এটার মধ্যে একটা নিশ্চিত পরিকল্পনা আছে যে পরিকল্পনা একটা বৃহত্তর পরিকল্পনার সঙ্গে যুক্ত সেই বৃহত্তর পরিকল্পনার মধ্যে দিয়ে এই জিনিসগুলো আসছে এটা খুবই মানে বিপজ্জনক এক ধরনের প্রয়াস বিদেশ ফেরত দুই মহিলাকে নিয়ে করোনা আতঙ্কে চাঞ্চল্য এলাকায় সূত্রের খবর দুদিন আগে বিদেশ থেকে ফিরেছেন শিলিগুড়ির উনিশ নম্বর ওয়ার্ডের দুই বাসিন্দা স্থানীয়দের অভিযোগ কোনো পরীক্ষা না করিয়েই তারা বাড়িতে প্রবেশ করেছেন চারদিকে এখন শুধু করোনার আতঙ্ক এই অবস্থায় তারা সকলেই ভীত আজ সকালে খবর চাউর হতেই ওয়ার্ল্ড কাউন্সিলার খবর দেয় শিলিগুড়ি কর্পোরেশনের স্বাস্থ্য দফতরে স্বাস্থ্য দফতর থেকে চিকিৎসক এবং আধিকারিকেরা যান ওই মহিলার বাড়িতে বিদেশ ফেরত ওই মহিলা জানান তারা বিমানবন্দরে নেমে পরীক্ষা করিয়েই বাড়িতে ফিরেছেন এমনকি বাড়ির বাইরেও বের হচ্ছেন না স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন চোদ্দ দিন তারা বাড়িতেই আইসোলেশনে থাকবেন এবং তারাও নিয়মিত পরীক্ষা চালাবেন ঘটনাটা হচ্ছে ওর মেয়ে হলো মহুয়ার মেয়ে আমেরিকায় থাকতো দুই বছর ধরে কিন্তু পরশু দিন বলে হঠাৎ ওরা এসছে আমরা টেরি পাই একদম পাশের বাড়ি কিন্তু বুঝতেই পারতেছি না ওরা কখন আসলো কিভাবে আসলো কিছু জানতেই পারলাম না হ্যাঁ এখন তো এত কিছু জানা হচ্ছে খবর দেখাচ্ছে তো ডাক্তারকে তো দেখায় তারপরে তো ঢুকবে হ্যাঁ বা কী আমি বুঝলাম না এয়ারপোর্টে বা ওদের কী করে ছেড়ে দিল এটাও বুঝতে পারতেছে না হ্যাঁ এখন কর্পোরেশন থেকে হেলথের লোক ঢুকিয়েছে কথা বলছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ এখন এর ব্যবস্থা তো তো না ভাইরাসটা নিশ্চয়ই ভাইরাস কুচবিহার মদন মোহন বাড়িতে অঞ্জলি ও ভোগ নিবেদনের উপর নিষেধাজ্ঞা জারি করলো কুচবিহার জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হয় দেবত্র ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস আতঙ্কের জেরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে দৃষ্টি দিয়ে ভক্ত সমাগমের উপরে নিয়ন্ত্রণ আনতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ড নিত্যদিন কমপক্ষে পাঁচশো ভক্তের সমাগম ঘটে মোহন বাড়িতে নিত্য ভোগের পাশাপাশি সাধারণ মানুষ ভোগ নিবেদন করেন মদনমোহন ঠাকুরকে সুরক্ষার কথা মাথায় রেখে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অঞ্জলি দেওয়ার সময় প্রচুর ভক্তের সমাগম থাকায় সংস্পর্শে আসতে পারে ভাইরাস তাই অঞ্জলির ওপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে দেবত্র ট্রাস্ট বোর্ডের সদস্য প্রসেনজিৎ বর্মন ও দেবত্তর ট্রাস্ট বোর্ডের সেক্রেটারি সুপর্ণা বিশ্বাসকে বৃহস্পতিবার থেকেই এই নির্দেশিকা লাগু হয়েছে আমাদের দেবত্ব ট্রাস্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকের থেকে মন্দিরে সতর্কতামূলক হিসাবে আমরা মানে ভক্তবৃন্দদেরকে অনুরোধ করছি যে আপনারা মন্দিরে প্রবেশের পূর্বে হাত ধুয়ে ভালো করে পরিষ্কার হয়ে তারপরেই মন্দিরে প্রবেশ করুন তার জন্য আমরা সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার যেগুলো ওই জাতীয় জিনিস আমরা রেখেছি আমরা নিজেরাই তাদেরকে দিচ্ছি এবং ওগুলো দিয়েই লোকে হাত ধুয়ে নিয়েই মন্দিরে প্রবেশ করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা মন্দিরের বিশেষ অঞ্জলি বা একসঙ্গে বসে সকলে মিলে অঞ্জলি সেই ব্যবস্থাটাও দিনের জন্য আমরা স্থগিত রেখেছি যাতে সমস্ত লোক এক জায়গায় জমায়েত না হয় এবং আস্তে আস্তে পুজো দিন এবং সঙ্গে সঙ্গে বেরিয়ে যান এবং আমরা যে ভোগের ব্যবস্থা সেটা মন্দিরে নিত্য ভোগ যেরকম হয় প্রত্যেক দিন সেটাই চলছে বিশেষ ভোগের ব্যবস্থা এবং ভোগ ভোগ প্রসাদ বিতরণ সেটাও আমরা আপাতত স্থগিত রেখেছি এবং যেই সমস্ত জায়গায় এসে আমাদের ভক্তরা হাত দিচ্ছেন বা যেখান দিয়ে যাচ্ছেন যেই যে সমস্ত মন্দিরের জায়গায় হাত দিচ্ছেন বারান্দা ঠারান্দা আমরা ভালোভাবে পরিষ্কার করার ব্যবস্থা করছি করোনা আতঙ্ক নিয়ে বর্তমানে তোলপাড় গোটা রাজ্য করোনা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার শপিং মল থেকে শুরু করে ধর্মস্থান সমস্ত জায়গা বন্ধের নির্দেশ জারি করা হয়েছে ঠিক এমন সময় করোনা আতঙ্কের মাঝেই এবারে ফ্যাকাশে হয়ে যাচ্ছে নারকেল গাছের পাতা তবে এটি কোনো মানববাহিত রোগ নয় এই রোগ মূলত বিভিন্ন গাছে দেখা দিয়েছে তবে বেশিরভাগই নারকেল গাছে এই রোগের ফলে সাদা সাদা হয়ে যাচ্ছে নারকেল গাছের পাতা ইতিমধ্যে মালদা জেলার বিভিন্ন গ্রামে এই রোগ দেখা দিয়েছে এই রোগের কারণে বেশিরভাগ নারকেল গাছগুলি ফ্যাকাশে এবং সাদা সাদা হয়ে যাচ্ছে এদিকে করোনা আতঙ্কের মাঝে নতুন এই রোগ দেখা দেওয়ায় কপালে চিন্তার ভাজ পড়েছে গ্রামবাসীদের জেলা কৃষি দফতর সূত্রে খবর এই রোগ এক মাছিবাহিত এই মাছের নাম হোয়াইট ফ্লাই মালদা সহ বিভিন্ন জেলায় এই মাছের উপদ্রব বেশ ভালো বললেই চলে কৃষি দফতর সূত্রে আরও জানা গেছে এই রোগের ফলে চিন্তার কোনো কারণ নেই চাষিদের কারণ জলের এক্সপ্রে করলেই নির্মূল করা সম্ভব এই রোগকে এখন একটু বিরতি ফিরছে বিরতি তৈরি ফ্ল্যাট লাখোকো বাজেট কি তপাইলে সিলগুড়িমা ফ্লাট লিনে সোচ বানাউনু ভাইকো ছ হাজুর এস্তাই সুনাউলো অউসর স্বাগত রেসিডেন্সলি ইয়াহারু সমক্ষ লিয়েরা আইকো ছ जहाँ तपाईँले लाखौँ रुपियाँको बजेटसँगै वास्तुअनुसार असल ढङ्गमा तयार गरिएको सम्पूर्ण सुविधायुक्त अस्सी फ्ल्याटको अपार्टमेन्ट पाउनुहुनेछ स्वागत रेसिडेन्सी नियर निर्मला कन्भेन्ट हस्टेल कन्ट्याक्ट नाइन एट थ्री टू थ्री फाइभ जिरो नाइन वान फाइभ पर आसे पर खबरें कोरोना नहीं बाढ़ सतर्कता जारी कर सिलीगुड़ी महकुमा प्रशासनों যাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে সতর্ক হয়েছে উত্তর কন্যা প্রশাসন ভেতরে ঢোকার আগে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে এদিকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এবং লায়েন্স ক্লাব অফ শিলিগুড়ি ইউনিটির পক্ষ থেকে কাল রাতে হাসমি চকে তিনশো মাস্ক বিতরণ করা হয় আট থেকে আশি সকলকে এই মাস্ক পরিয়ে দেয় কর্তৃপক্ষরা आज सकाले सिलीगुड़ी विधान मार्केट व्यवसायी समिति पक्ष थे मार्केट एर समस्त दुकाने मास्क वितरण करा है हम लोग लायंस क्लब सिलीगुड़ी यूनिटी की तरफ से जो अभी कोरोना वायरस आया हुआ है उसके लिए एक अवेयरनेस प्रोग्राम चला रहे हैं हम लोगों को वायरस से डरने की जरूरत नहीं है लेकिन हमको लड़ना जरूरी है लड़ने का सेंस मतलब ये है कि हमको प्रिकॉशन रखना बहुत जरूरी है तो हम ये चाहते हैं कि सबको हम ये बताएं कि प्रिकॉशन रखिए मास्क को यूज कीजिए सैनिटाइजर यूज कीजिए मास्क गैदरिंग मत रहिए ठीक है कहीं पे भी जाते हैं अपना हाथ वाश कीजिए मुंह धोइए ठीक है और किसी के भी साथ संपर्क में मत आइए किसी के साथ भी हाथ से हाथ से हाथ मत मिलाइए उसे दूर रखिए और कभी भी घर पे पहुंचते हैं घर में पहुँच सबसे पहले आप हाथ धोइए और फिर आप घर में कोई भी काम करिए चाहे आप ऑफिस में आते हैं तो वही काम कीजिए आप सबको आज हमने यहाँ पे तीन सौ डिस्ट्रीब्यूट किया है वेनस मोड में और कल भी हमने ये कैंप किया था कल हमने किया था ए मोड में कल भी हमने तीन सौ मास्क डिस्ट्रीब्यूट किया था आज हम तीन सौ मास्क कर रहे हैं मेन इंटेंशन और मोटिव ऑफ दिस प्रोग्राम इज टू मेक अवेयर और कॉन्शियस टू द जनरल पब्लिक ऑफ सिलीगुड़ी डोंट पैनिक बट बी हाइजीनिक टेक प्रोटेक्शन ऑफ योर सेल्फ स्पेशली द ओल्ड एंड द यंग वंस सो दैट द सो कॉल्ड कोरोना अदर थिंग यू डू नॉट गेट विक्टिम মানে আমাদের যে দোকানদাররা যারা মাছটা পড়ে আরও দুজনকে তারা বলতে পারে যে না যে মাছটা লাগিয়ে না মাছটা লাগানো ভালো এবং থেকে যেরকম বলছে হাত দিয়ে বারবার হাত দিতে ইয়ে করতে আমরা এই জন্যই বিদেশ থেকে উত্তর দিনাজপুর ব্লকের বিভিন্ন এলাকায় ফেরত আসা মোট বারো জন ব্যক্তির উপর ইতিমধ্যেই নজরদারি চালাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর তাদের শারীরিক অবস্থার খবর নিয়মিত রাখছেন জেলা স্বাস্থ্য আধিকারিকরা যদিও স্বাস্থ্য দপ্তরের মতে এখনো পর্যন্ত ওই বারোজন জন ব্যক্তির মধ্যে কারো শরীরে কোনো ভাইরাসের হদিশ পাওয়া যায়নি এছাড়াও বিভিন্ন প্রচার চালাচ্ছে দপ্তর এর পাশাপাশি বাংলা বিহার সীমান্তে আসা যাওয়া করা যাত্রীদের রাখা হচ্ছে নজরদারিতে কুড়িটি নতুন স্ক্রিনিং মেশিন রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে জেলায় পাঠানো হবে বলেও দাবি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধানের এই উত্তর দিনাজপুরে এখনও অবধি আমরা রিপোর্ট পেয়েছি জন বিভিন্ন ব্লকের কিন্তু রায়গঞ্জ মিউনিসিপিটি আছে ইটাহার আছে এবং অন্যান্য লোথন আছে বিভিন্ন ব্লকে ছড়িয়ে ছিটিয়ে কেস আছে আমরা কিন্তু নজরদারি রেখেছি এবং যদি তাদের রোগের লক্ষণ এই মুহুর্তে পাচ্ছি না যদি লক্ষণ থাকে তাহলে কিন্তু আমাদের সঠিক জায়গায় মেডিকেল কলেজে আমরা নিয়ে যাব সেখানে তাদের রাখা হবে এবং ট্রিটমেন্ট দেওয়া হবে এবং তাদের স্যাম্পল কালেকশন করা হবে কনফার্ম করার জন্য কিন্তু আপাতত তারা কিন্তু রোগের তাদের লক্ষণ কিন্তু তাদের মধ্যে নেই আতঙ্কিত হবেন না সচেতন থাকতে হবে এই স্লোগানকে সামনে রেখে আজ মালদা শহরের রাজপথে একাধিক পোস্টার লাগালো জেলা বামফ্রন্ট এদিন সকালে মালদা শহরের নেতাজি মোড় থেকে এই কর্মসূচিতে সামিল হন সংগঠনের জেলা সম্পাদক অম্বর মিত্র সহ অন্যান্য কর্মীরা পথ চলতি অটোরিকশা এবং বিভিন্ন দোকানের দেওয়ালে করোনা নিয়ে সচেতনতামূলক পোস্টার লাগানো হয় এ বিষয়ে সংগঠনের জেলা সম্পাদক অম্বর মিত্র জানান গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও ভয়ানক আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস তাই সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয় তার সাথে সাথে কিছু সচেতন অবলম্বন করে চলেন তার জন্য আজ তারা সংগঠনের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছেন যে করোনা ভাইরাস সারা পৃথিবী জুড়ে আতঙ্ক তৈরি করেছে আমাদের ভারতবর্ষ বাংলা মালদা জেলা এই আতঙ্কের বাইরে না এবং এই ভাইরাস যেভাবে দ্রুত ছড়াচ্ছে সচেতনতাটা অবিলম্বে জরুরি আতঙ্ক ছড়ানো নয় সচেতন হতে হবে এবং তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে বামপন্থী শ্রমিক কৃষক এবং খেতমজুর সংগঠনের উদ্যোগে আজকে আমরা মালদা শহর সহ গোটা জেলাব্যাপী করোনার প্রতিরোধ করবার জন্য যে সাবধানতাগুলি অবলম্বন করা জরুরি কর্তব্য সেই বিষয়ে পোস্টার তৈরি করে আমরা দেওয়ালে লাগাচ্ছি সাধারণ মানুষ পড়ে যাতে সাবধান হতে পারেন এবং আগামী দিনে স্যানিটাইজার তৈরি করা মানুষের মধ্যে সরবরাহ করা এই সমস্ত উদ্যোগই আমাদের নিতে হবে কারণ একটা ভয়ঙ্কর বিপদের সামনে মুখোমুখি শিলিগুড়ি ডাবগ্রাম দুই নম্বর ব্লকের যুব তৃণমূলের পক্ষ থেকে ভক্তিনগর থানা এবং ভক্তিনগর ট্রাফিক পুলিশকে হ্যান্ড ওয়াশ ও মাস্ক দেওয়া হয় এছাড়া অটো ও বাস চালক এবং যাত্রীদেরও মাস্ক পরিয়ে সচেতন করা হয় ঘন্টা দিন যে মানুষগুলো স্বাস্থ্যকর্মীর সাথে আমাদের পুলিশ কর্মীরা যেভাবে মানুষের সহায়তায় ঝাঁপিয়ে আসে যে কোনো সংকটের মুখে এসে দাঁড়িয়ে তাদের কথাটা ভাবতেও আমাদের ভাবতে হবে সেই উদ্যোগ নিয়ে আমরা ডাকগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে এখানে পুলিশ কর্মীদের ট্রাফিক পুলিশ কর্মীদের এবং কিছু সাধারণ মানুষকে আমরা সচেতনতার জন্য নোভেল করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্কে যখন কাঁপছে সারা বিশ্ব তখন সরকারি হোমের অনাথ আবাসিকদের নিয়ে বেজায় ফাপড়ে পড়েছেন হোম কর্তৃপক্ষ কারণ সতেরোই মার্চ নবান্ন থেকে জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব হোমের আবাসিকদের বাড়ি পাঠিয়ে দিতে হবে কিন্তু আলিপুরদুয়ার জেলার একমাত্র ফালাকাটার সরকারি হোমের আবাসিক সংখ্যা মোট উনআশি জন হলেও সেখানে এমন আঠারো জন আবাসিক রয়েছে যাদের সাতকুলে কেউ নেই বাড়ি ঘরের ঠিকানা তো দূরের কথা উদ্ভূত পরিস্থিতিতে এই অভিভাবকহীন আবাসিকদের নিয়ে তৈরি হয়েছে জটিলতা তাদেরকে কোথায় পাঠাবেন কী বা হবে তাদের ঠিকানা তা নিয়েই কপালে চিন্তার ভাজ হোম কর্তৃপক্ষের অগত্যা তাদের নিজ দায়িত্বেই রেখে দিতে বাধ্য হয়েছেন হোম সুপার আবার সরকারি বিজ্ঞপ্তির জেরে আবাসিকদের ভরণ পোষণের টাকাও মিলবে না এই জর্জরিত পরিস্থিতিতে এখন হোম সুপারি ভরসা ওই ঠিকানাবিহীন আবাসিকদের চিন্তায় তো আছি আমি তো বাড়িতে একটু কাজ করি তোমরা ওষুধে অল্প অল্প কাজ করি খাই ও ঠাকুমা আছে না ওই ওই কি কাজ করে করে কিছু কোনো রকমের কষ্ট করে চালাতে হবে একটা মাছ কি করবো এখন গরিব মানুষের তো কোনো উপায় নাই আমাকে এখন কাজ করে কাজ করি টুকটুক করে একটু কাজ করি ওই দিই ওই করোনা ভাইরাস নিয়ে আমরাও সত্যি আতঙ্কিত সম্প্রতি অর্থাৎ গত সতেরোই মার্চ আমাদের ডিপার্টমেন্টের থেকে নির্দেশ আসে হোমের সমস্ত বাচ্চাদেরকে বাড়ি পাঠিয়ে দিতে হবে হোম ফাঁকা করে দিতে হবে তো আমরাও অসহায় আমার এখানে কিছু ছেলে আছে যারা হচ্ছে হোমলেস গার্জিয়ানলেস তাদেরকে নিয়ে আমরা একটু সমস্যায় আছি তো তবুও আমরা নিজেদের মতো করে যাদের গার্জিয়ান আছে তাদেরকে বাড়ি অলরেডি পাঠিয়ে দেওয়া শুরু করেছি যাদের নেই এখন কিছু করার নেই সেই সমস্ত বাচ্চাদের এমন জায়গায় কোথায় যাবে কাদের কাছে পাঠাবো হয়তো দেখা গেলো তারা আরও সমস্যায় পড়ে যাবে তাদেরকে আমরা এমন কিছু ছেলে আছে তাদেরকে আমরা নিজ দায়িত্বে আমরা হোমেই রাখছি গভর্নমেন্টের অর্ডার আমাদেরকে মানতেই হবে আমাদের কিছু দুবাই ফেরতের বাড়ি গেল পুলিশ একে করোনা আতঙ্ক তার উপর প্রতিবেশী দুবাই থেকে ফিরেছে এই খবর পেয়ে প্রতিবেশীরা খবর দিল জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খবর পেয়ে পুলিশ গিয়ে বিস্তারিত দেখে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে যাবার নির্দেশ দিল অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে জলপাইগুড়ির নেতাজি পাড়ার বাসিন্দা চিটুকা লেপচা দেওয়া লামাং গত দশই মার্চ দুবাই বেড়াতে যান এরপর ১৬ মার্চ দেশে ফিরে ওই দিন ফের তামিলনাড়ু যান পরের দিন সতেরোই মার্চ জলপাইগুড়ি ফিরে আসেন

উনি দশ তারিখে দুবাই গিয়েছিলেন ষোলো তারিখে ব্যাক করছেন তারপরে উনি তামিলনাড়ুতে ছিলেন তামিলনাড়ু থেকে আপনি ব্যাক করলেন কবে কবে ব্যাক করলেন এখানে নেতাজি বসে উনি পরশুদিন আসেন তা যেহেতু যেহেতু একটা বাইরে থেকে উনি আসে সন্দেহ একটু হচ্ছিলো তাই জিজ্ঞাসাবাদ উনি করলাম তাই ওনাকে বললাম পরামর্শ দিলাম উনি একটু মেডিকেল চেক আপটা করলে জেলায় একজনও করোনা ভাইরাসে আক্রান্ত না হলেও চরম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ কর্ণজোড়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে জেলার সমস্ত ব্লক স্বাস্থ্য আধিকারিক রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন প্রফেসর এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় বিশেষ করে গ্রামীণ এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মী এ এন আজকের প্রশিক্ষণে অংশগ্রহণ করানো হয় কিভাবে এই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করা যায় মূলত তা নিয়ে আজ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেন হু এর প্রতিনিধিরা জেলা স্বাস্থ্য দপ্তরের সভাকক্ষে এই প্রশিক্ষণে হু এর প্রতিনিধিরা ছাড়াও ছিলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রবীন্দ্রনাথ প্রধান উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক গৌতম মণ্ডল সহ জেলার স্বাস্থ্য আধিকারিকেরা তো হেলদের যারা ব্লক মেডিকেল অফিসার আছে বিপিএচএন আছে মেডিকেল কলেজের কিছু প্রফেসর আছে ফিজিশিয়ান এবং আপনার ইউপিএসি বারবার লোকাল বডির তাদের কর্মকর্তারা রয়েছেন এবং অন্যান্য কর্মকর্তা কিছু রয়েছেন যারা যারা ডেপ্লিউ টু রয়েছেন মূলত টু অফিসার নিয়মিত কনডাক্ট কন্ডাক্ট সুন্দর সুন্দরভাবে হাতে নাতে শেখানো হবে আজকে কি করে মাস্ক ব্যবহার করা হয় কি করে হ্যান্ড ওয়াশ করতে হয় সেটা কিন্তু আজকে হাতে নাতে শেখানো হচ্ছে অথേক ও যেটা গাইডলাইন আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গাইডলাইন তখন আমরা বলবো না যে ও করোনাতে ভুগছে কিন্তু সেটা যতক্ষণ না কনফার্ম করা হয় তাহলে কনফার্ম না ডিস্ট্রিক্টে উত্তর দিনাজপুর জেলা নিতে হলো বলছি হু ভদ্রলোক তো সব তো ট্রেনিং নেয় সব জায়গায় ট্রেনিং দেয় ট্রেনিং দেয় সে হু সব জায়গায় ট্রেনিং দিচ্ছে উনি আমাদের মধ্যে ছিলেন উনি ট্রেনিং নিয়ে আসছেন ডেপুটি টু ট্রেনিং নিয়ে আসছেন মেডিকেল কলেজের প্রফেসর ট্রেনিং নিয়ে আসছেন ওই গাইডলাইন অনেক দিন থেকে আমাদের দিয়েছে অতএব যেখানে যেখানে এন্ট্রি পয়েন্ট বেশি আছে ধরো এন্ট্রি পয়েন্ট সেখানে যদি ওনারা আসেন কিছু কথা বলেন সবচেয়ে সুবিধা এবং ওনারা ট্রেনিং নেওয়ার পরেও কিন্তু যারা ট্রেনিং নিচ্ছে আজকে মাস্টার ট্রেনার তারা কিন্তু

सोमानी डिलीविजन एंड प्रोडक्शंस आश्रमपाड़ा रामकृष्ण रोड सिलीगुड़ी